হ্যালো বন্ধুরা, b2u টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিছানার চাদরের রং আপনি কি চুজ করবেন, কারণ বাস্তুমতে রঙের ব্যবহারের বিশেষ একটা গুরুত্ব আছে, সেটা আমরা অনেকে মানি আবার মানিও না। যারা বাস্তুশাস্ত্র মানেন তাদের ক্ষেত্রে বলি, বাস্তুশাস্ত্র মতে রঙের ক্ষেত্রে একটা এনার্জি বিচ্ছুরিত হয়, সেই এনার্জির প্রভাবে অশুভ শক্তি কিন্তু আমাদের কাছেও ঘেঁষতে পারে না। এর উল্টোটা হলে কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আর আমরা অনেকেই জানি না যে কোন রং কোথায় কখন ব্যবহার করতে হয়। আজকে আমরা দেখব বিছানায় কোন রঙের চাদর বা কোন রঙের বেডশিট আপনি ব্যবহার করতে পারবেন, কারণ রুমের দেওয়ালের রং একবার হয়ে গেলে তা সহজে নতুন করে বদলানো যায় না, আবার অনেকটা খরচও সাপেক্ষ। সেই তুলনায় কিন্তু বিছানার চাদর পাল্টানো অনেক সুবিধা, বিশেষ করে বিছানার জিনিস ব্যবহারের ক্ষেত্রে সঠিক রং ব্যবহার না করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে একটা ফাটল পর্যন্ত ধরতে পারে। তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে এই লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে, তার পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কোন কোন রং আমরা বিছানার চাদরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। প্রথমে আসি হালকা নীল বা আকাশি নীল। এই রং মানুষের মানসিক ভারসাম্য কিন্তু বজায় রাখতে সাহায্য করে, ফলে এই রঙের চাদর ব্যবহার করলে দুজনের মধ্যে অকারণে ঝগড়া হওয়া অনেকটাই কমে যাবে এবং সম্পর্কে একটা নিয়ন্ত্রণ আসবে, আর সম্পর্কে মধুর ছোঁয়াও কিন্তু পাওয়া যাবে। যেহেতু বেডরুমের চাদরের কথা বলছি তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের কথাটাও কিন্তু এক্ষেত্রে চলে আসে। তবে শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, এই রঙগুলি কিন্তু সকলের কাছেই, বিশেষ করে পরিবারে যারাই থাকেন তাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এবার দেখে নিই তাহলে অন্যান্য রঙগুলি কি কি আছে। আরেকটি রং আছে সেটি আপনি ইউজ করতে পারেন, সেটা হলো হালকা গোলাপি বা লালচে গোলাপি। এই রঙের চাদর ব্যবহার করলে জীবনসঙ্গীর সঙ্গে প্রেমের সম্পর্ক আরো গভীর হয় এবং সম্পর্কটা খুব ভালো থাকে, আর ঝগড়াঝাটিও খুব একটা বেশি হবে না। চলুন এবার দেখে নেওয়া যাক বাদামি রঙের চাদর ব্যবহার করলে কি উপকার পাওয়া যায়। বাস্তবতে বাদামি রঙের বিছানার চাদর ফাটল ধরা সম্পর্ক ঠিক করতে সাহায্য করে। এই রং মানুষের মধ্যে মানসিক যে সমস্ত চাপ আছে তা মুক্ত করে দেয়, আর চাপ মুক্ত থাকলে কিন্তু সম্পর্ক ভালো হয় এবং দৃঢ় হয়। এবার আসি হালকা সবুজ বা প্যাস্টেল সবুজ। এই রঙের বিছানার চাদর ব্যবহার করলে ঘরের পরিবেশ কিন্তু মনোরম হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখার সাথে সাথে এই রং কিন্তু সম্পর্কের ভারসাম্যও বজায় রাখে এবং ঘরে একটা পজিটিভ এনার্জি সার্কুলেট করে। আর যেখানে পজিটিভ এনার্জি সার্কুলেট হয় সেখানে ঘরের পরিবেশ মনোরমও হয় আর সম্পর্কে উষ্ণতাও বাড়ে। চলুন এবার দেখে নিই হালকা বেগুনি রং কি বলে। এই হালকা বেগুনি রং ব্যবহার করলে ঘরের নেগেটিভ এনার্জি দূরে চলে যায় আর পজিটিভ এনার্জি পরিবাহিত হয়। তাই এই রঙের বিছানার চাদর ব্যবহার করলে পজিটিভ এনার্জির ফলে সম্পর্ক কিন্তু আরো গভীর হয়। এবার আসি সব থেকে ফেভারিট রং, সেটি হচ্ছে সাদা। বাড়ির বিছানায় আমরা সাধারণত সাদা রং এড়িয়েই চলি, কারণ অল্পতেই নোংরা হয়ে যায় বলে সাদা রং অনেকেই ব্যবহার করেন না। কিন্তু বড় বড় হোটেলে দেখবেন বিছানার চাদর, বালিশ বা এই সমস্ত কভারের রং কিন্তু সাদাই থাকে। কখনো ভেবে দেখেছেন কি তারা বিভিন্ন ডিজাইনের চাদর ব্যবহার না করে কেবলমাত্র সাদা রং কেন ব্যবহার করেন? কারণ সাদা রঙে একটা আভিজাত্যের ছোঁয়া থাকে। এছাড়াও সাদা রঙের আরো অন্যান্য গুণও আছে, চলুন সেগুলো একটু দেখে নিই। সাদা রং কিন্তু স্ট্রেস কমায়, কারণ সাদা হলো শান্তির প্রতীক, তাই স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটা ভালোবাসা বা ভালো লাগার একটা অনুভূতি থাকে। আর শান্তি মানে যেখানে কোনো কিছু চিন্তা নেই, স্ট্রেসও নেই, তাই সাদা রঙের চাদর আর বালিশ বেছে নিলে ঘুমটাও ভালো হয়। বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন যে শোবার ঘর সবসময় একটু বড় আর সমান দেখানো খুবই দরকার, তাই আপনার বিছানার চাদর আর বালিশের কভার যদি সাদা রং হয় তাহলে দেখবেন আপনার ঘরটা বড়ও দেখাবে, পরিষ্কার দেখাবে আর শান্তিপূর্ণও লাগবে। অন্যদিক থেকে চিকিৎসকরা বলেন ঘুম তখনই ভালো হবে যখন আপনার ঘরে যে লাইটটি জ্বলছে সেটি যেন আপনার ঘুমের পথে বাধা না হয়ে দাঁড়ায়, আর এটা একমাত্র সম্ভব হয় যদি কম আলো প্রতিফলিত হয়। তাই সাদা রঙের চাদর বা বালিশ নিয়ে আপনি যদি একটা হালকা আলো জ্বালিয়ে রাখেন দেখবেন সেখানে কোনোভাবেই কিন্তু আপনার ঘুমের পথে কোনো বাধা সৃষ্টি হবে না, কারণ আলো কিন্তু সেভাবে প্রতিফলিত হয় না এক্ষেত্রে। তবে শোবার ঘরে কখনোই কিন্তু লাল আলো ব্যবহার করবেন না। এবারে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সাদা রং ব্যবহার করলে তো তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। সাদা রঙের চাদর তাড়াতাড়ি ময়লা হয়ে যায় ঠিকই, তাই বিছানায় প্রথমে সাদা রঙের চাদর পেতে তার উপরে যে কোনো একটা রঙিন চাদর দিয়ে ঢেকে দিতে পারেন। ঘুমানোর আগে চাদরটিকে সরিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে আপনি পেয়ে যাবেন একটা আরামদায়ক স্বস্তির ঘুম। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে একটু কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করব, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।